जलपाइगुडी जिल्लाको बानरहाट गर्ल्स हाई स्कुलकी एकजना शिक्षिकाले अचानक आफ्नो नोकरीबाट राजीनामा दिइन्। जीव विज्ञानका शिक्षिका अनन्य महापात्र स्कुललाइन अनि स्कुलकी भारप्राप्त प्रधान अध्यापिकाले आफ्नो त्यागपत्र सुम्पिन्। तिनी 18 फरवरी 2021 उक्त स्कुलमा जीव विज्ञानकी शिक्षिकाको रूपमा नियुक्ति पाएकी थिइन्। उल्लेखनीय छ, एसएससी विवाद चर्किएपछि कलकत्ता उच्च न्यायालयले अवैध रूपमा शिक्षक नियुक्ति पाउनेहरूले आगामी 9 नोभेम्बरभित्रमा स्वयंले नोकरीबाट राजीनामा दिनुपर्ने नत्र कानुनी कारवाही हुने निर्देश सुनाएको थियो। सोमबार शिक्षिकाले नोकरीबाट त्यागपत्र दिइन्। अर्कोतिर दार्जिलिङ पहाडमा पनि अवैध शिक्षक नियुक्ति भएका आरोपहरू उठिरहेका छन्। यता उक्त घटनाबारे जानकारी दिँदै स्कुलकी भारप्राप्त प्रधान अध्यापिकाले के भनिन् सुनौ। আমার নাম জয়িতা গঙ্গোপাধ্যায়, আমি বর্তমানে এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা। দেখুন, আজ অনন্যা মহাপাত্র আমাদের লাইফ সায়েন্সের টিচার, যিনি গত 18/2/21 সালে স্কুলে যোগদান করেছিলেন, তিনি আজকে পদত্যাগ করলেন। এটার কারণটা হিসেবে উনি যেটা জানালেন যে এসএসসির যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার একটা ডেট, এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছিল লিস্টে, একটা সেই লিস্টে ওনার নাম ছিল। 184 জন উনি দেখালেন একটা আদালতের একটা কাগজ, সেখানে আরও অনেক কিছুর সাথে ছিল। 184 জনের নাকি এমন লিস্ট থেকে চাকরি পেয়েছেন যারা যেই লিস্টটা এক্সপায়ার করে গেছে, এবং এক্সপায়ার করে যাওয়ার পরেই উনি চাকরিটা পেয়েছেন। আর আদালত থেকে বলা হয়েছে যে 9 নভেম্বরের মধ্যে ওরা যদি রিজাইন করেন তাহলে এটাকে ভ্যাকেন্সি লিস্ট হিসেবে শো করা হবে। তো সেই হিসেবে উনি 9 নভেম্বরের আগে, আজকে 7 নভেম্বর, আজকে তিনি রিজাইন করলেন, পদত্যাগ করে গেলেন। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিছুই জানে না, কারণ আমাদের হাতে এসএসসি বোর্ড থেকে বলুন বা ডিআই অফিস থেকে বলুন বা আদালত থেকে বলুন, কোনো দিক থেকে কোনো চিঠিপত্র কিছু আসেনি। আমরা এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারেই ছিলাম। এমনিতে সোশ্যাল মিডিয়ায় শুনেছিলাম নানা রকম কথা রটছে, তো সোশ্যাল মিডিয়ার কথার ওপর গুরুত্ব দিয়ে তো অফিসিয়াল কাজ চলে না, এই জন্য ওগুলোকে আমি মোটেই গুরুত্ব দিইনি। তো এবার ওরা এসে যখন কাগজপত্র দেখালেন, অনন্যা এবং তার হাজব্যান্ড, ওরা এসে যখন এই কাগজপত্রগুলো দেখালেন এবং বললেন অনন্যা পদত্যাগ করতে চায়, তখন আমি একটু স্তম্ভিত হলাম। মেয়েটি খুব ভালো টিচার ছিল। তো যাই হোক, তখন আমি আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সেকেন্ডারি এডুকেশনের ডিআই শ্রীমতী বালিকা গোলের সাথে কথা বললাম ফোনে। উনি বললেন আমাকে রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করে নিতে, এবং অফিসিয়াল প্রসিজিওরটা বলে দিলেন কীভাবে কী করতে হবে। তারপর তার নির্দেশ অনুযায়ী আমি তার অনন্যার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করে নিলাম। ক্ষতি হলো, এমনিতেই শিক্ষিকার অভাবে আমাদের স্কুল ধুঁকছে, তার মধ্যে অনন্যার মতো একটা সুন্দর কর্মী মেয়ে চলে গেল। আমি জানি না ও কত দোষী বা দোষী নয়, সেসব প্রশ্নে আমি যাব না, কিন্তু আমি দেখছি যে আমার স্কুল থেকে একজন শিক্ষিকা কমে গেল, এবং যার জন্য আমাকে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হবে। আগামী অ্যানুয়াল পরীক্ষা, থার্ড সেমেস্টার পরীক্ষার খাতা দেখা, আমি এই লাইফ সায়েন্সের খাতা কাকে দিয়ে দেখাবো, কী করবো, এ সমস্ত নিয়ে আমার মাথার উপর এখন বাজ ভেঙে পড়েছে। স্কুলের এই অবস্থায় আমি, যদি আমার তরফ থেকে কোনো প্রার্থনা কারো কানে যায়, তাহলে আমি এই প্রার্থনাই করতে চাইবো যে অত্যন্ত তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, যুদ্ধকালীন তৎপরতার সাথে আমার স্কুলের শূন্য পদগুলোকে পূরণ করার ব্যবস্থা করা হোক।